আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গুড়া দুধের মালাই আইসক্রিম বানাব। এক কাপ গুড়া দুধ, এক কাপ চিনি, আপনাদের পছন্দ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন, দুই টেবিল চামচ কর্নফ্লোর। যেহেতু আমি দুধ মালাই আইসক্রিম বানাচ্ছি তাই তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দুধ মালাই আইসক্রিম সফট হবে, খেতে অনেক মজা হবে। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে চুলা মিডিয়াম তাপে রেখে কিছু সময় দুধ জাল করে নেব। অনবরত নাড়তে থাকতে হবে। দিয়ে দিচ্ছি দুইটা এলাচ, ছোটো একটু করে দারচিনি, এলাচের মুখটা থেতে করে দিয়েছি। মাঝে হাতের আঙ্গুল দিয়ে দেখে নিতে হবে, দুধ ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে এলাচ দারচিনি উঠিয়ে নিতে হবে। আমি ফ্যানের বাতাসে নেড়ে চেড়ে দুধ ঠান্ডা করে নেব। আপনারা চাইলে কিছু সময় নিয়েও দুধ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে পারেন। দুধ ঠান্ডা করে জগে ঢেলে নিয়েছি আইসক্রিমের ছাঁচে, ঢেলে দিচ্ছি সামান্য ফাঁকা রেখে। মুখ আটকে দিতে হবে। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন। 7 থেকে 8 ঘন্টা পরও ডিপ ফ্রিজ থেকে বের করে নিতে পারেন, অথবা সারা রাতও রেখে দিতে পারেন। আপনারা চাইলে অন টাইম গ্লাসেও বানাতে পারেন। ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে আইসক্রিম উঠিয়ে নিতে পারেন। নর্মাল পানিতে অথবা হালকা গরম পানিতে সামান্য ভিজিয়ে আইসক্রিম উঠিয়ে নিতে পারেন। হয়ে গেল দুধমালা আইসক্রিম। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।